আইনি লড়াই শেষে টাঙ্গাইল শাড়ির মালিকানা বাংলাদেশেরই থাকবে বলে আশা শিল্পমন্ত্রীর বৃহস্পতিবার রাজধানীতে ১৪টি পণ্যের জিআই সনদ প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন এসব পণ্যের আন্তর্জাতিক বাজার ধরতে জুড়ে দেয়া হবে লোগো বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা গত পয়লা ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ সরকার টাঙ্গাইল শাড়িকে নিজেদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে টনক নড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যটির মালিকানা ফিরে পেতে দুই বাংলায় দ্বারস্থ হয় আদালতের এরপরই জিআই পণ্যের তালিকা বাড়াতে তৎপর হয়ে ওঠে শিল্প মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের শাড়ি যশোরে খেজুরে গুড়সহ ১৪টি পণ্যের সনদ দিল মন্ত্রণালয় জিআই বা ভৌগোলিক নির্দেশক স্বীকৃতির মাধ্যমে একটি পণ্যের উৎপাদন ও বিক্রির সম্পূর্ণ অধিকার নিশ্চিত হয় সারা দেশে এমন আরও পার্শ্ব পণ্যের যাচাই বাছাই চলছে স্বীকৃতি পেলে আন্তর্জাতিক বাজার ধরতে যোগ করা হবে ট্যাগ ও লোগো জানান পেটেন্ট ডিজাইন এবং ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক প্রত্যেকটা জিও পণ্যের বাণিজ্যিক ব্যবহারের লোগোর ব্যবস্থা করবো ইতিমধ্যে আমাদের এই নীতিমালা তৈরির কাজ চলছে যখনই হবে আপনারাও জানতে পারবেন এবং সেই অনুযায়ী আমরা যদি হয়ে যায় তাহলে আমাদের এই জিআই পণ্যটা বাণিজ্যিকীকরণের সফল টাঙ্গাইল সারির মালিকানা পেতে আইনি লড়াইয়ে বাংলাদেশি জিতবে বলে আশা শিল্পমন্ত্রীর যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ অনেকে গেছে অন্য কোন প্রার্সপেক্টিভ হয়তো তারা দাবি করেছে স্বাভাবিকভাবে করতেই পারে একজন এবং সেটাকে আমরা নিশ্চয়ই আমাদের দাবি সঠিক এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে থাকবে এখন পর্যন্ত বাংলাদেশের জিআই স্বীকৃতি পাওয়া পণ্য একত্রিশটি আন্তর্জাতিক বাজার পেতে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান সরকারের শাহিদা আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা